মার্কিন যুক্তরাষ্ট্র। 31 কোটিরও বেশি মানুষ বাস করেন এখানে। ঐতিহাসিকভাবেই এ দেশটির জনসংখ্যার সিংহভাগই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। সেই প্রাগৈতিহাসিক সময় থেকে ইউরোপ আর এশিয়ার বিভিন্ন জনপদের মানুষ ভাগ্যের চাকা ঘোরাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। বিশেষ করে বিংশ শতাব্দীতে এসে মার্কিন অর্থনীতি যতই শক্তিশালী হয়ে উঠেছে, ততই সেখানে জীবিকা উপার্জনের জন্য যেতে ইচ্ছুক মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মার্কিন পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী 1900 সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ছিল 7.5 কোটির কিছু বেশি, যা 100 বছর পর একবিংশ শতাব্দীর সূচনায় এসে দাঁড়ায় 28 কোটিতে। বিত্তশালী যুক্তরাষ্ট্রের পাশেই দরিদ্রতর মধ্য এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের অবস্থান। সেসব দেশের অধিবাসীরা নিয়মিতই ভাগ্যের খোঁজে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, আর নিয়ম মেনে বৈধ পথে অভিবাসনের জন্য প্রয়োজনীয় সচেতনতা এবং সামর্থ্যের অভাবে এদের অধিকাংশই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে দুর্ভেদ্য সীমানা অতিক্রমের চেষ্টা করেন। শুধু 2012 সালেই মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমানায় এমন চেষ্টার সময় বিভিন্ন কারণে প্রাণ হারিয়েছেন 5 শতাধিক মানুষ। স্বাভাবিকভাবেই অভিবাসীদের দেশ হয়েও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এক এক সময়ে এক এক ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে মার্কিন সরকার। এ ধারার ব্যতিক্রম ঘটাননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাও। 2008-এ নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে অভিবাসী আইনে বেশ কিছু সংস্কার আনবেন তিনি। তার এমন বক্তব্যের পর বিপুল সংখ্যক লাতিন এবং এশীয় ভোটার ডেমোক্রেটদের সমর্থন জানায়, যাতে ভর করে প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত করেন ওবামা। কিন্তু 2010-এর মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা হারায় ওবামার দল ডেমোক্রেট পার্টি, যা এখনও পুনরুদ্ধার করতে সক্ষম হয়নি তারা। তাই অভিবাসী আইনে সংস্কারের যে প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি ওবামা দিয়েছিলেন, তা রক্ষাও দুঃসাধ্য কাজে পরিণত হয় তার জন্য। অবশেষে 2014-র মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্র্যাটরা। গুঞ্জন ওঠে অভিবাসী আইনে সংস্কার বুঝি এ দফা আর সম্ভব হল না ওবামার পক্ষে। তবে সে আশঙ্কাকে অমূলক প্রমাণ করে নভেম্বর মাসে এক নির্বাহী আদেশের মাধ্যমে সে আইনে কিছু সংস্কার আনেন প্রেসিডেন্ট। We got a bipartisan bill out of the Senate. I asked John Boehner at that point, can we pass this through the House? There is a majority of votes in the House to get this passed. And Speaker Boehner, I think, was sincere about wanting to pass it, but had difficulty over the last year trying to get it done. So when he finally told me he wasn't going to call it up this year, what I indicated to him is, I feel obliged to do everything I can lawfully with my executive authority to make sure that we don't keep on making the system worse, but that whatever executive actions that I take will be replaced and supplanted by action by Congress. You send me a bill that I can sign, and those executive actions go away. হইচই পড়ে যায় রিপাবলিকান শিবিরে। তাদের হুমকি উপেক্ষা করে প্রেসিডেন্ট নির্বাহী আদেশে স্বাক্ষর করায় ওবামার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলাও ঠুকে দেন তারা। The action by the president yesterday will only encourage more people to come here illegally and putting their lives at risk. And this action also punishes those who've obeyed the law and have waited their turn. With this action, the president has chosen to deliberately sabotage any chance of enacting bipartisan reforms that he claims to seek. And as I told the president yesterday, he's damaging the presidency itself. কংগ্রেসের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানদের দখলে থাকায় আগামী অধিবেশনেই এ আদেশ বাতিল করা হবে বলে দাবিও জানান তারা। কিন্তু লাস ভেগাসের এক স্কুল পরিদর্শনের সময় সে সমালোচনার পাল্টা জবাব দেন প্রেসিডেন্ট। রিপাবলিকানদের প্রতি নির্বাহী আদেশের সমালোচনা করার বদলে প্রতিনিধি পরিষদে অভিবাসী আইন সংস্কারে একটি প্রস্তাব অনুমোদনের চ্যালেঞ্জও ছুড়ে দেন ওবামা। গত 1.5 বছর ধরে কংগ্রেস এই বিষয়ে কোনো বিল পাশ করতে পারেনি। প্রতিনিধি পরিষদে সাধারণ একটা হানা ভোটের আয়োজন করাও সম্ভব হয়নি রিপাবলিকানদের বিরোধিতায়। তারা স্রেফ একটা ভোটের ব্যবস্থা করতে পারলেই সেটা পাশ হতো, আর আমিও তাতে স্বাক্ষর দিয়ে সেটাকে আইনে পরিণত করতে পারতাম।
I would have signed it. It would be the law right now. ওবামার নির্বাহী আদেশের ফলে মার্কিন অভিবাসন প্রক্রিয়ার তিনটি ক্ষেত্রে পরিবর্তন আসতে যাচ্ছে। প্রথমত, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যার ফলে সে সীমানা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী আসা যেমন হ্রাস পাবে, তেমনি হ্রাস পাবে প্রাণহানির সংখ্যাও। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আনুমানিক 1,10,00,000 অবৈধ অভিবাসীর মধ্যে যাদের সন্তান বৈধ মার্কিন নাগরিকত্ব পেয়েছেন, তারাও ওবামার নির্বাহী আদেশের ফলে সাময়িক বৈধতা পেতে যাচ্ছেন। সরকারি হিসেবে এ সংখ্যাটা 47,00,000-এর কিছু বেশি। অবশ্য কমপক্ষে 5 বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তবেই এ সুযোগ পাওয়া যাবে। আবার কোনো ফৌজদারি অপরাধে জড়ানোর ইতিহাস থাকলেও এ সুযোগ অধরাই থেকে যাবে। ওবামার আদেশে সূচিত তৃতীয় পরিবর্তনটি হল, অপ্রাপ্ত বয়স্ক হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে এমন শিশুদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে না। এ নির্বাহী আদেশে মিশ্র প্রতিক্রিয়া জানান অভিবাসীরা। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন, আবার অনেকেই বলেন ওবামা তার প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন। And so I think the president just acknowledges the reality that our lives are integrated in these communities and in our neighborhoods. So the Republicans will play politics with it, go ahead. But you know what? You want to defund it? Oh, I dare you. I dare you to defund this. I dare you to look in the eyes of all these families all across this country, in every state of this country. Obama should have done this 8 years or 7 years ago, not wait till the Republicans took over. Now he's going to have a hard time convincing Boehner and McConnell, all of them big wigs. Mitchell, they're not going to agree with nothing that he says, and that's sad. But I wish them the best, because I'm not an immigrant, but I know people that are, and they work very, very, very hard. Yes, we can! সর্বোপরি ওবামারে আদেশের ফলে মার্কিন অভিবাসন আইনে কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। This is not in any way legislation that changes the law. ওবামার এই আদেশকে কিন্তু অভিবাসী আইনের সংস্কার বলা যাবে না। এটি কেবল যেসব অবৈধ অভিবাসীর সন্তানদের মার্কিন নাগরিকত্ব রয়েছে আর যারা কোনো ফৌজদারি অপরাধে জড়ায়নি তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি বন্ধ রাখবে। We are very concerned about what the exchange is going to be. What is it that we're going to have to do in exchange? How many people are going to continue to be deported as a result? Not everyone is going to be protected. And we have in the last 5 years deported more people than any past president. And so we expect that that's not going to change, that it may actually be an uptick. And we have to keep in mind that these people are going to be pulled into that system without, they don't have a right to an attorney, to a free attorney, and they're going to be doing this alone. And so that is something that we're concerned about, and that's why we're going to keep fighting and pushing to expand protections. তবে কোনো সমালোচনাতেই একচুল নড়েননি ওবামা। উল্টো, প্রয়োজনে আরও নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসী আইনে সংস্কার অব্যাহত রাখার ঘোষণাও এসেছে তার কাছ থেকে। And whether we were Irish or Italians or Germans crossing the Atlantic, or Japanese or Chinese crossing the Pacific, whether we crossed the Rio Grande or flew here from all over the world, generations of immigrants have made this country into what it is. It's what makes us special. তবে কংগ্রেসের আগামী অধিবেশনে দুকক্ষেরই নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় এ ঘোষণার বাস্তবায়নে তিনি কতটা সফল হবেন তা কেবল সময়ই বলতে পারে।